আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। আওয়ামী লীগ সরকার হত্যার রাজনীতিতে মেতে উঠেছে বলছে আমান। এরপর জানিয়ে দেব বীর মুক্তিযোদ্ধার কোমরে রশি বেঁধে আদালতে তোলার অভিযোগ। জানিয়ে দেব জনগণ সরকারকে ধাওয়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলছে সাকি। এবং জানিয়ে দেব বাবার মতো সাংবাদিকদের পাশে আছি বলছে ইশরাক। এদিকে ছাত্রলীগের নিয়ন্ত্রণে পরীক্ষার হল। সর্বশেষ জানিয়ে দেব সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলছে জি এম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আওয়ামী লীগ সরকার হত্যার রাজনীতিতে মেতে উঠেছে বলছে আমান। বর্তমান ক্ষমতাসীন সরকার হত্যার রাজনীতিতে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। সোমবার ভাসানী ভবনে জাসাস ঢাকা মহানগর উত্তরের এক কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বাড্ডার রামপুরা হাতিরঝিল উত্তরা পূর্ব থানার এই যৌথ কর্মী সম্মেলনের আয়োজন করে জাসাস ঢাকা মহানগর উত্তর। কর্মী সম্মেলনে আমান বলেন, এই সরকার হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। হত্যার ও ভয়ভীতি দেখিয়ে 2018 সালের মতো নির্বাচন করে আবারও ক্ষমতায় যেতে চায়। আসল খেলা হবে ডিসেম্বরের নির্বাচনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে আমানুল্লাহ আমান বলেন, আসল খেলায় যদি যেতে চান তাহলে নিরপেক্ষ রেফারি লাগবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেফারি রেখে খেলতে চান, কিন্তু শেখ হাসিনা তো নিরপেক্ষ রেফারি না। আমরা এই রেফারি মানি না এবং জনগণও মানে না, তাই 10 দফার দাবি উত্থাপন করা হয়েছে। এই দাবির প্রথম দফা, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে, এরপরে নির্বাচন হবে। তিনি বললেন, নিরপেক্ষ রেফারি ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, সেই নির্বাচন হতেও দেওয়া হবে না। তিনি আরো বলেন, আবারও এই সরকার ক্ষমতায় আসতে চায়, এভাবে নির্যাতন নিপীড়ন করতে চায়, আর যখন মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তখন তারা গুলি করছে। জাসাস নেতৃবৃন্দের উদ্দেশ্যে করে আমান বলেন, বাংলাদেশের সংস্কৃতি ছেড়ে বিজাতীয় সংস্কৃতি পরিহার করে জাসাস দেশের সংস্কৃতি সামনে এগিয়ে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়াউ তারেক রহমানের লক্ষ্য পূরণ করবে, আর সেই লক্ষ্য জাসাস এগিয়ে যাচ্ছে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বলেন, দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা কি আন্দোলন শুরু করলাম চাল ডাল তেল বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য, কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। আর এই জনগণের কাছে এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই, কারণ তারা জনগণের ভোট নির্বাচিত সরকার নয়। অলিতে গলিতে স্বর উঠেছে, এই সরকার ভোট ডাকাতি করেছে, আর ভোট ডাকাতি যারা করে তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান এই অবৈধ সরকারের পতন ঘটানোর লক্ষ্যে দিনে 17 থেকে 18 ঘন্টা দলকে সুসংগঠিতভাবে গড়তে কাজ করেছেন, তাই আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকারের পতন ঘটাব ইনশাল্লাহ। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করেছে, তাই বিএনপির সঙ্গে বাংলাদেশের মানুষ প্রতিটি কর্মসূচিতে সহমত পোষণ করেছে। কার জনগণের বিষয়ে এই সরকারের কোনো মাথা ব্যথা নেই, তারা উন্নয়নে নিজেদের উন্নয়ন করছে, এদেশের মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আমিনুল হক বলেন, এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, আর এই সরকারের পতন না করা পর্যন্ত আমরা কেউ রাজপথ থেকে যাব না। বীর মুক্তিযোদ্ধার কোমরে রশি বেঁধে আদালতে তোলার অভিযোগ। নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধার কোমরে দড়ি বেঁধে আদালতে তোলার অভিযোগ উঠেছে শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে থানা থেকে এভাবেই আদালতে পাঠানো হয় তাকে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া বহন। এছাড়া বীর মুক্তিযোদ্ধার হাতে হ্যান্ডকাপ ও কোমরের রশি বাঁধা এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে জেলা জুড়ে বইছে নিন্দার ঝড়। গত শুক্রবার রাতে জেলা শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রেখা বদরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে শিবপুর মডেল থানা পুলিশ। পরদিন শনিবার বিকেলে তাকে গত বছরের একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোমরের রশি বেঁধে থানা থেকে নরসিংদীর আদালতে পাঠায় পুলিশ। সেদিন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সংসদ সদস্য মোহন বলেন, আবু সালেক রিকবদার যে দলই করুক না কেন, সেই আমার বাল্যবন্ধু, তাকে ধরে থানায় নিয়ে আসার পর তাকে যেন কোনো প্রকার অসম্মান বা
বা হয়রানি না করা হয় এবং কোনো মামলা না থাকলে যেন রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। সেজন্য ওসিকে ফোনে অনুরোধ করেছিলাম, তবে পরদিন কোমরে রশি বেঁধে তাকে থানা থেকে আদালতে পাঠানোর ছবি দেখেই খুবই বিস্মিত হই। এরপর আবারও ওসিকে ফোন করে এই ব্যাপারে জানতে চাই। তিনি আরো বলেন, আবু সালেক রিকবদার একজন মুক্তিযোদ্ধা, বিষয়টি ওসির জানা ছিল না বলে জানিয়েছেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ থাকায় তাকে না ছেড়ে গত বছরের নভেম্বর মাসের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এমপি মোহন জানান, খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন জেলা বিএনপির এক নেতা তার নিজের স্বার্থ হাসিল করতে পুলিশকে দিয়ে এমন জঘন্য নেককারজনক কাজ করিয়েছেন, খোদ বিএনপির নেতাকর্মীরাই এমন গুঞ্জন চালাচ্ছেন, এতেও তিনি বিস্মিত হয়েছেন। বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, পরিষদের সদস্য সচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পুলিশ ফ্রেন্ড হিসেবে পরিচিত আরিফুল ইসলাম মির্ধা বলেন, হাটবাজারে সাধারণ মানুষ বলে সরকার বিরোধী সংগঠনের নেতাদের উপর নির্যাতন করলে নাকি পুলিশের প্রোফাইল পাকাপোক্ত হয়, প্রমোশন পেতে সুবিধা হয় এবং পকেট গরমও হয়। কিন্তু পুলিশের খেয়াল রাখা উচিত ছিল, আবু সালেক রেকাবদার শুধু একজন বিএনপির নেতা নন, তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানও বটে। তাকে এভাবে অপমান করায় দলমত নির্বিশেষে জেলার সর্বস্তরের জনতা কিন্তু এবার গরম হয়ে গেছে। জনগণ সরকারকে ধাওয়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলছে সাকি। যুগপথ আন্দোলন দমনের জন্য সরকার এখন পুলিশ ও তাদের গুন্ডা বাহিনী দিয়ে দমন পীড়ন করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, কিন্তু জনগণ যখন নামে, জনগণ যখন ধাওয়া দেয়, তখন সব গুন্ডারা পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়াই তাদের নিয়তি হয়ে দাঁড়ায়। আপনারা এখন পালানোর প্রস্তুতি নেন, কারণ জনগণ ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শনিবার গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচির পূর্ব মুহূর্তে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। এ পদযাত্রা কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিলে গিয়ে শেষ হয়। সাকি বলেন, আজকে এই সরকারের পেটুয়া গুন্ডা বাহিনী সারাদেশে বিরোধী দলের ওপর হামলা করছে, গণতন্ত্র মঞ্চের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করছে, বিভিন্ন জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, আমাদের নেতাকর্মীদের আন্দোলনে অংশ না নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের অবস্থা আজকে এমন জায়গায় এসেছে, নির্বাচনে হিরো আলমকেও জেতাতে সাহস করে না। ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী এখন হিরো আলম। রাজনীতিতে আওয়ামী লীগ নিজেদের অবস্থা এমন জায়গায় এনেছে, হিরো আলম তাদের চ্যালেঞ্জ করছে আর ওবায়দুল কাদেরের সেই চ্যালেঞ্জ গ্রহণের সাহস নেই। তিনি আরো বলেন, লুটপাট দুর্নীতি দেশকে বিভাজিত করে এই দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলাই হচ্ছে এই সরকারের কাজ, এটাই তারা করতে থাকবেন। বিভিন্ন দেশের কোম্পানি ও সরকারকে সুবিধা দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায় তারা এখন সেই চেষ্টা করছেন, ভাবছে বেশি দামে বিদ্যুৎ কেনার সুযোগ দিলেই মনে হয় ক্ষমতায় টিকে থাকা যাবে। এভাবে দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতা থাকার আপনাদের যে স্বপ্ন বিলাস তা দেশের মানুষ ভেঙে চুরমার তছনছ করে দেবে। বাবার মতো সাংবাদিকদের পাশে আছি বলছে ইশরাক। বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার মতো সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই অঙ্গীকার করেন। এর আগে ডিআরইউ এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন ইশরাক। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এরপর ডিআরইউ বাগানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দেন ইশরাক। সেখানে সমসাময়িক নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন তিনি। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা এ আড্ডায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ভূমিকার প্রশংসাও করে তিনি। ইশরাক প্রত্যাশা করেন, দেশের সুশাসন ফেরাতে সাংবাদিকরা অতীতের মতো সামনের দিনগুলোতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জাতির সামনে সাংবাদিকরা স্বাধীনভাবে সত্যের পক্ষে নির্ভয়ে কাজ করুক, এমন প্রত্যাশা করেন বিএনপির এই তরুণ নেতা। ছাত্রলীগের নিয়ন্ত্রণে পরীক্ষার হল।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা মানেই ছাত্রলীগের বিশৃঙ্খলা অনিয়ম। যখন তখন পরীক্ষকে প্রবেশ পরীক্ষার্থীদের সকল সরবরাহ সহ নানা অভিযোগ রয়েছে ইনস্টিটিউটের। শাখা ছাত্রলীগের বিরুদ্ধে তাদের ভয়ে শিক্ষকেরাও থাকেন তটস্থ। প্রতিবাদ করলে শিক্ষকদের ছাত্রলীগের রোষানলে পড়তে হয়। দীর্ঘদিন ধরে ইনস্টিটিউটে এই ধারা চলে আসছে। ইনস্টিটিউটে ছাত্রলীগের কমিটি আছে, আবার তারাই ইনস্টিটিউটে দুই বছর মেয়াদি ছাত্র সংসদের কমিটি বানায়। এই দুই কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির উপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ছাত্রলীগ। এখন ছাত্রলীগের নেতাকর্মী অনুসারীদের দাপটে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা অতিষ্ঠ। ইনস্টিটিউটের পরীক্ষার হলে ছাত্রলীগের নানা অনিয়মের বিষয়ে ভয়ে কেউ মুখ খোলে না। ইনস্টিটিউটে ছাত্রলীগের কর্তৃত্ব চলছে এক দশকের বেশি সময় ধরে। শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান ছাত্রলীগ নেতার বেশিরভাগই ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম মহিউদ্দিনের অনুসারী। তিনি মূলত এখানকার রাজনীতি ও কমিটি নিয়ন্ত্রণ করেন। ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আশেপাশের দোকান থেকে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। তাদের দাপট এতটাই যে কেউ কোনো অপরাধ করলেও সচরাচর শাস্তি হয় না। সবশেষ গত বুধবার ইনস্টিটিউটের চতুর্থ পর্বের পরীক্ষা চলাকালে নকল করতে বাধা প্রকাশ শিকদার নামের এক শিক্ষককে হুমকি দেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাদত হোসেন সহ কয়েকজন। সাদত ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে জিএস হন। সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলছে জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটা সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দল নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছে। বর্তমান সরকার সংবিধান মোতাবেক গেল নির্বাচনের মতো একটি নির্বাচন করতে চাইছে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সরকার। বিএনপি পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না, তারা নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে। দেশে একটা সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সামনের দিকে আরো খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে। সোমবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর জাতীয় মহিলা পার্টি নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাপা চেয়ারম্যান এসব বলেন। সভায় সভাপতিত্ব করেন জাপার কো চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এর সময় জি এম কাদের বলেন, আমরা দুটি দলের মাঝামাঝি অবস্থানে নিজস্বতা নিয়ে রাজনীতি করছি। আমরা দেশের মানুষের সামনে তৃতীয় এবং বিকল্প অপশন সৃষ্টি করেছি। 90 সালের পর থেকে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে বিশ্রদ্ধ। দেশের মানুষ একটি পরিবর্তন চাচ্ছে। আমরা শক্তিশালীভাবে সাধারণ মানুষের সামনে বিকল্প হিসেবে দাঁড়াতে চেষ্টা করছি। জাপা চেয়ারম্যান আরো বলেন, বর্তমান সরকার অত্যন্ত কর্তৃত্ববাদী, সবকিছু তারা নিয়ন্ত্রণে নিতে চায়। অনেক কিছু নিয়ন্ত্রণে নিয়েছে, শান্তির মিছিল হচ্ছে কিসের শান্তি? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষের মাঝে শান্তি নেই। মানুষের আয় বাড়ছে না, কিন্তু ব্যয় বেড়েই যাচ্ছে। মানুষের মান সম্মান সম্পদ ও জীবনের নিরাপত্তা নেই। উৎকণ্ঠার মধ্যে দেশের মানুষ জীবন কাটাচ্ছে, এমন বাস্তবতায় শান্তি স্থিতিশীলতা মানুষের কাছে প্রহসন মনে হয়। জাপা চেয়ারম্যান বলেন, শুধু ক্ষমতায় থাকা একটা কোনো রাজনীতি হতে পারে না। ক্ষমতায় আমরা যাব জনগণের কল্যাণে কাজ করার জন্য। জাতীয় পার্টি এর রাজনীতি জনগণের সামনে তুলে ধরতে চায়। সবাই নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান জি এম কাদের। তিনি বলেন, তিনি মাটি ও মানুষের লোক, আশা করছি তিনি দেশ ও জাতির জন্য কাজ করতে পারবেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে সব দল মত নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখবেন, বিপদে আপদে সবার পাশে দাঁড়াবেন, এটাই আমাদের প্রত্যাশা।